প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই থেকে সাইফুল ইসলাম জানান, আরব আমিরাতের আজমানে বাংলাদেশ কনসুলেট লেডিজ গ্রুপের উদ্যোগে বাংলাদেশে মহিলা শ্রমিকদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আল জারফ ক্যাম্প হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেডিজ গ্রুপের সভানেত্রী আবিদা হোসেন। লেবার কাউন্সিলর ফাতেমা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এম জামাল হোসেন।